প্রবল ঘূর্ণিঝড় ফণী প্রায় অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল 9টার দিকে 180 থেকে 200 কিলোমিটার বেগে আঘাত হেনেছে ফণী। আজ সন্ধ্যার দিকে ফণী বাংলাদেশে 80 থেকে 100 কিলোমিটার বেগে প্রবেশ করবে। আজকাল দুদিন ধরে দেশ জুড়ে থাকবে ফণীর প্রভাব। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ফণী উড়িষ্যা হয়ে ভারতের পশ্চিমবঙ্গের দিকে যাবে, সেখান থেকে আস্তে আস্তে দুর্বল হয়ে বাংলাদেশের দিকে আসবে। আজ বিকেলের পর তা বাংলাদেশে প্রবেশ করতে থাকবে, বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করবে সন্ধ্যায়। সারা রাত ফণী সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল অঞ্চলের দিক থেকে ফরিদপুর, ঢাকা হয়ে ভারতের মেঘালয়ের দিকে যাবে। শামসুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে যখন ফণী প্রবেশ করবে তখন এর গতি অর্ধেকে নেমে 80 থেকে 100 কিলোমিটার হবে। ফণীর প্রভাবে আজ রাত ও কাল শনিবার সারাদিন বৃষ্টি থাকবে। তিনি জানান, মোংলা পায়রা বন্দরে 7 নম্বর বিপদ সংকেত বহাল রাখা হচ্ছে, আপাতত এর বেশি বাড়ছে না। সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড় ফণীর আঘাত মোকাবেলায় প্রস্তুত রয়েছে বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা হয়েছে। সভায় ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাতে মানুষের প্রাণহানি রোধ এবং সম্পদের ক্ষতি কমিয়ে আনতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। আশা করছি ঘূর্ণিঝড় আঘাত হানলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে না। তিনি জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত ফণীর বর্তমান অবস্থান ও গতিবিধি দুর্যোগ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তর অধিদপ্তর সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। আরও নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখে জানান।